বুধবার জন্মাষ্টমী উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলায় এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন জেলার তপন ব্লকের রাধাগোবিন্দ মন্দিরে পুজো দেন তিনি। জন্মাষ্টমী উৎসবের সূচনা করেন শুভেন্দু অধিকারী। এর পরবর্তীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিধানসভার বিরোধী দলনেতা। রাজ্যপালের নিয়োগ করা উপাচার্যদের বেতন বন্ধ করার হুঁশিয়ারির ঘটনায় পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন শুভেন্দু অধিকারী। কাকু, ও কাকু, আমাদের আনন্দ আছে, এগিয়ে চলবে বাংলার নবজাগরণের অন্যতম। আজকে আমরা এখানে সমবেত হয়েছি শুভ জন্মাষ্টমী উপলক্ষে এখানে জগন্নাথ দেবের মন্দির তার কার্যের সূচনা হবে এবং রাধা মাধবকে আমরা আরতি করব। বেতন বন্ধ করে দেখো, একজনের বেতন বন্ধ করেছিল হাইকোর্ট কান মুলে দিয়েছে, লেকচার না মেরে বেতনটা বন্ধ করে দেখো। রাজ্যপালকে ক্ষমতা দিয়ে রেখেছে আইন, হাইকোর্ট অনুমোদন দিয়েছে, রাজ্য সরকার হাইকোর্টে হেরেছে, সুপ্রিম কোর্টে গেছিল, সুপ্রিম কোর্ট কবিতাদের দায়ী, গভর্নর যা করছে তার ক্ষমতা অনুযায়ী করছে, আইন মেনে করছে, সংবিধানকে প্রোটেক্ট করার জন্য। শিক্ষক দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কালিয়াগঞ্জের লায়ন্স ক্লাবের উদ্যোগে। এদিন শহরের এনএস রোডে অবস্থিত এই ক্লাবের নিজস্ব ক্লাব প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি রামনিবাস সাহা, উপপৌরপতি ঈশ্বর রজক, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, লায়ন্স ক্লাবের সভাপতি বিজু চান্দক সহ অন্যান্যরা। পাশাপাশি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয় এদিন। সেই সঙ্গে বিশিষ্ট শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয় লায়ন্স ক্লাবের পক্ষ থেকে। আগামী 9ই সেপ্টেম্বর সকাল 9টা থেকে বেলা 1টা পর্যন্ত রায়গঞ্জের উকিলপাড়ায় অবস্থিত দিশারি হেলথ কেয়ারে সুপার স্পেশালিটি কিডনি কেয়ার ক্যাম্পে কিডনি বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত থাকবেন দক্ষিণ ভারতের বিখ্যাত চিকিৎসক ডাক্তার এন পবন কুমার। আগে থেকে নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 7477-78551-2 এই নাম্বারে।